বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তেজে রান্না শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে। আমি ছোলার ডাল রান্না করব ডিম দিয়ে, আর আপা একটা সবজি ভাজি করবে। ছোলার ডাল আর ডিম দিয়ে রান্না করলে সবাই খুব পছন্দ করে, আর সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে, কিন্তু মেয়ে খায় না, ও সিদ্ধ ডিমটা খেতে চায় না, এ ওর জন্য এভাবে আমাকে ভেজে দিতে হয় ডিম। বাইরে খুব বাতাস, প্রচুর বাতাস, চুলাতেও সমস্যা হচ্ছে বাতাসের জন্য। তাই তো গরম পানি করে করে রেখেছিলাম, তো গরম পানিটা আমি দিয়ে দিয়েছি। পাশের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, হয়ে যাবে আজকে শর্টকাটি রান্না। এই যে বাতাসের জন্য এই ইয়েটা কার্টনটা দিয়ে রেখেছি। তেজ, আমার রান্না হয়ে গিয়েছে, সবাই এখন খেতে বসেছি। আপা সবজি ভাজি করেছে, আপা একটা করেছে, আমিও একটা করেছি। তেজে বিকালবেলা সবাই মিলে একসাথে নাস্তা করব। এই যে এগুলো চিপস পিঠা আর কি, এগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো এখন ওরা আজকে খাবে, তো এগুলো ভেজে ভেজে দিচ্ছি। পাখি যা ভাসতে পারতেছে না, বলে যে না ভাসতে পারতেছি না, তো আমি ভেজে দিচ্ছি, ও দিচ্ছে। তো বললাম যে তুমি, পাখি যাকে বললাম যে তুমি কাছে থাকো, দেখো কিভাবে ভাজি যেন না পুড়ে, সেইভাবে দেখে দেখে নিচ্ছে। শীতের সময় মনে হয় যেন চুলার কাছেই থাকি, মানে ওরাও বলে যে হ্যাঁ এই এই রান্নাঘরে খুব গরম, কারণ চুলা জ্বলে তো গরম হবেই, ভালোই গরম লাগে তখন।
এই যে সবাই আমরা একসাথে খাচ্ছি, এই যে কমলা খেতে দিয়েছিলাম, এখন বলে যে না জুস করে খাবো। তো এইভাবে ছাঁকনি ছাঁকনি দিয়ে কতক্ষণে করবে? বললাম ব্লেন্ডারে করে ফেলো। তো ব্লেন্ড করে এখন একটু অন্যরকম করে নিচ্ছে জুসটাকে। এখানে এটা বিট লবণ দিয়েছে, আর কি দিবে আমি দেখিনি, তো দেখি ও কি দেয় তো বলতে পারতেছি না। লবণ দিচ্ছে, বিট লবণ দিয়েছে আর লবণ দিয়েছে। মরিচ, মরিচের গুঁড়ো দিয়েছে। তো ভালোই লেগেছিল, খারাপ লাগেনি, খুবই মানে মোটামুটি টেস্টি হয়েছে। মানে ঝাল ঝাল টক টক আর মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল, ভালোই লেগেছে। তো নিজেই এই এই জিনিসটা হোক, পাখি যা নিজেই তৈরি করতেছে মানে নিজের জ্ঞানে। জিজ্ঞেস করলাম যে কাউকে দেখেছো এইভাবে করতে, বললো যে না আমি নিজে নিজেই দিচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে। তো ভালো লেগেছে, খারাপ লাগেনি। দুই বোন মিলে এখন জুসটা তৈরি করে নিচ্ছে। আসলে কমলা গুলো টক ছিল, সেজন্য ওইভাবে খেতে পারেনি, এর জন্য জুস করে নিয়েছে এইভাবে। এখন এই যে চিনি দিয়ে দিচ্ছে, এই জুসটা গরম হলে বেশি ভালো লাগবে এইভাবে খেতে, গরমের সময়। যদি আমরা এইভাবে গরমের সময় খাই তাহলে অবশ্যই ভালো লাগবে, এখানে আইস দেওয়া থাকলে আরো ভালো লাগবে, এখন তো ঠান্ডার সময়। ভাই বোনরা এখন খেয়ে নিবে জুসটা। এখন একটু একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।